আসসালামু আলাইকুম, আমি লাহিদা আক্তার, সহকারী শিক্ষক আমেনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ চিরিরবন্দর দিনাজপুর। তো শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে আমরা আমাদের পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ে পদার্থের উপর চাপ, হচ্ছে ওই পদার্থের অবস্থা ও চাপ, ওই চ্যাপ্টারের বাকি অংশটুকু আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যে বস্তুর ভাষা ও ডোবা আর হচ্ছে আর্কিমিডিসের সূত্র। আচ্ছা, আমরা আমি আমার গত ক্লাসগুলোতে আলোচনা করছি, তোমরা যারা দেখছো তারা বুঝতে পারবা যে হচ্ছে যখন প্যাসকেলের সূত্র থেকে কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে একটা বস্তু যখন পানির নিচে ডুবন্ত অবস্থায় থাকে বা আমরা যখন কোনো তোমার হচ্ছে বায়ুস্তরের মধ্যে আসি, তাহলে এই বায়ুর স্তরগুলো কিন্তু আমাদেরকে চারপাশ থেকে কী প্রয়োগ করতেছে? চাপ প্রয়োগ করছে। তেমনভাবে একটা বস্তু যখন পানির নিচে সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় থাকতেছে, যদি পানির নিচে সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় থাকে, তাহলে বস্তুটা চারপাশ থেকে কিন্তু চাপ অনুভব করে। এটা কার সূত্র ছিল? প্যাসকেলের সূত্র। ঠিক আছে, এই প্যাসকেলের সূত্র থেকে পরে আমরা এইখান থেকে আমরা পাইছিলাম প্লবতা। প্লবতা আমরা বের করছিলাম, এখানে আমাদের হচ্ছে একটা নিম্নমুখী বল ছিল আর এই পাশে ছিল একটা ঊর্ধ্বমুখী বল। তো ঊর্ধ্বমুখী বলটা সবসময় বেশি ছিল আর এই ঊর্ধ্বমুখী বলটাকে আমরা বলছিলাম প্লবতা। তো এই প্লবতা থেকে কিন্তু আমরা এখন বের করতে পারবো যে একটা বস্তুকে আমি যখন পানিতে ছেড়ে দিব, তখন বস্তুটা কি ভেসে থাকবে নাকি ডুবে যাবে, নাকি তোমার হচ্ছে আংশিক হচ্ছে ডুবন্ত অবস্থায় ভাসবে নাকি সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় ভাসবে, এগুলো আমরা আলোচনা করলে বুঝতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তো আমি প্রথম চিত্র, আমি বোর্ডের মধ্যে তিনটা চিত্র আঁকছি, তোমরা প্রথম চিত্রটার দিকে তাকাও। প্রথম চিত্রে আমি দেখো হচ্ছে একটা পাত্রের মধ্যে তরল পদার্থ নিয়েছি, তরল পদার্থের মধ্যে একটা বস্তুকে সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় রেখে দিয়েছি। তো এখন যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে এই বস্তুটির প্লবতা কত? আমরা জানি প্লবতা এক প্রকার বল, ঊর্ধ্বমুখী বল অথবা নিম্নমুখী বল। তো দুইটা বল থেকে আমরা হচ্ছে একটা পাচ্ছিলাম ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী বলটা আমাদের সবসময় বেশি হচ্ছিল, তো প্লবতা হলো এক প্রকার বল। তো বল প্লবতা, দেখো প্লবতা এফ ইকুয়াল ভি রো জি, এটা ছিল আমাদের হচ্ছে ঘনত্ব আর এটা ছিল অভিকর্ষ স্তরণ। তো এই প্লবতা মেইনলি ডিপেন্ড করছে বস্তুর আয়তনের উপরে, আয়তন যত বেশি হবে প্লবতাও তত বেশি হবে, আর আয়তন যত কম হবে প্লবতাও তত কম হবে। তবে এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে এখানে আমরা যে আয়তনটা নিচ্ছি প্লবতা বের করার সময়, সব সময় আমাদের মনে রাখতে হবে যে বস্তুটির কতটুকু অংশ তরলের মধ্যে বা সেই হচ্ছে তোমার পানির মধ্যে ডুবন্ত অবস্থায় আছে। যতটুকু ডুবন্ত অবস্থা থাকবে সেই আয়তনটা দিয়েই কিন্তু আমাদেরকে কী বের করতে হবে? প্লবতা বের করতে হবে। ঠিক আছে, এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবা। তো আমি যদি এখন এই বস্তুটির প্লবতা তোমাদেরকে বের করতে বলি যে এই বস্তুটির প্লবতা কত, তাহলে আমাদের কী লাগবে? আয়তন, ঘনত্ব আর হলো অভিকর্ষ স্তরণ। ঠিক আছে, এখন আমি যে আয়তনটা এখানে লিখবো বা যে আয়তনটা এখানে বসাবো, সেটা কিন্তু এই বস্তুটির কি সম্পূর্ণ আয়তন। ঠিক আছে, এই বস্তুটির কি সম্পূর্ণ আয়তন, কারণ তোমরা ছবির দিকে তাকালেই বুঝতে পারবা যে বস্তুটি কিন্তু তরলের মধ্যে সম্পূর্ণভাবে নিমজ্জিত অবস্থায় আছে। তাহলে এই বস্তুটি থেকে আমি যে প্লবতাটা পাবো, সেটা হলো সেই বস্তুটার কি সর্বোচ্চ প্লবতা। বোঝা গেছে? দেখো, তাহলে একটা বস্তু যদি ধরো যে ডাস্টারটা আমি যদি পানির মধ্যে সম্পূর্ণভাবে ডুবাই দেই, তাহলে তার যে প্লবতাটা হবে সেটা হলো সেই বস্তুটির কি সর্বোচ্চ প্লবতা। এর চেয়ে আর প্লবতার মান কখনোই বেশি হবে না, কারণ আমাদের বস্তুটা তো সম্পূর্ণ পানির নিচে ডুবেই গেছে। ঠিক আছে, আচ্ছা, তারপর এখন দেখো এই বস্তুটাকে যদি আমি এইভাবে রাখি যে এর কিছুটা অংশ পানির নিচে আর কিছুটা অংশ পানির উপরে, তাহলে কিন্তু এখন আমি যদি প্লবতা বের করতে চাই, তাহলে আমার কিন্তু এখন এই ভি এর মানটা হবে শুধুমাত্র এতটুকু যতটুকু আমার পানির নিচে নিমজ্জিত অবস্থায় আছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার প্লবতার মান অবশ্যই এর তুলনায় কম হবে, তাহলে এটাকে আমরা বলবো, দেখো এটাকে আমরা বলবো এটা হলো আমাদের কার্যকরী প্লবতা।
ঠিক আছে। তো বস্তু যদি সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় থাকে তাহলে সেই প্লবতা হলো সর্বোচ্চ প্লবতা, আর বস্তু যদি কিছু অংশ পানিতে কিছু অংশ উপরে থাকে তাহলে যতটুকু পানির মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকবে সেই আয়তনটা নিয়ে আমরা প্লবতা বের করব, সেই প্লবতাটা হলো আমাদের কার্যকরী প্লবতা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সর্বোচ্চ প্লবতার কার্যকরী প্লবতা কিন্তু ক্লিয়ার। তারপরে দ্বিতীয় চিত্রে চলে আসো। দ্বিতীয় চিত্রে আমি একটা বস্তু আঁকাইছি, যে বস্তুটা হচ্ছে আমি একটা তরলের মধ্যে নিমজ্জিত অবস্থায় রেখে দিয়েছি। ঠিক আছে, তো আমি এখন বস্তুটা মনে করে ধরলাম ওজন 12 নিউটন। আচ্ছা, এখানে আমি আরেকটা ব্যাপার বলে দেই যে বস্তুর ওজন এবং ভর কিন্তু একই জিনিস নয়। অনেক ক্ষেত্রে তোমাদের বলে দিতে পারে যে মনে করো যে একটি বস্তুর ভর ইকুয়াল হলো তোমার হচ্ছে 9 কেজি, তাহলে ওজন বের করার সময় অবশ্যই এর সঙ্গে কিন্তু অভিকর্ষ স্তরণ কি করতে হবে, গুণ করে দিতে হবে, তাহলে আমরা এটাকে পাবো ওজন। বোঝা গেছে? এটার মান তো তোমরা জানোই। তো এখানে একটা বস্তু নিমজ্জিত অবস্থায় রয়েছে, তো এই বস্তুটির এটা কি ভর না ওজন? অবশ্যই এটা ওজন, ওজন হইল 12 নিউটন। ঠিক আছে, তো এই বস্তুটার যেটা আয়তন আছে সেই আয়তন দিয়ে আমরা মনে করে যদি ধরে নিলাম যে এই বস্তুটির প্লবতা যদি আমরা বের করতে চাই বা বের করি তাহলে এই বস্তুটির আমরা আয়তন পাবো 10 নিউটন। ঠিক আছে, তো বস্তুটির ওজনটাই কাজ করতেছে নিচের দিকে আর প্লবতা আমরা জানি সবসময় উপরের দিকে কাজ করছে। তো এখন দেখো এই প্লবতা তো প্লবতার তুলনায় বস্তুর ওজনটা কিন্তু বেশি, প্লবতার তুলনায় বস্তুর ওজনটা হলো বেশি, তাহলে বস্তুটি কোন দিকে যাবে, উপরে না নিচে? অবশ্যই নিচে, কারণ দেখো এখানে তোমার 10 নিউটন বলে সে উপরের দিকে অনুভব করছে আর ওজনের কারণে 12 নিউটন বলে সে নিচের দিকে যেতে যাচ্ছে, তাহলে অবশ্যই যেহেতু এটা বেশি বা এটা যেহেতু বড় তাহলে সেই বস্তুটি অবশ্যই তরলের মধ্যে সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় থাকবে। তো আমরা এখন বলতে পারি 1 নম্বর, যদি আমরা বস্তুর ওজনকে W ধরলাম, প্লবতা F ধরলাম, যদি W গ্রেটার দেন F হয় অর্থাৎ প্লবতার চেয়ে বস্তুর ওজন বেশি হয় তাহলে বস্তুটি ডুবে যাবে। বোঝা গেছে? যদি W গ্রেটার দেন F হয় অর্থাৎ F হলো আমাদের প্লবতা, প্লবতার চেয়ে বস্তুর ওজন যদি বেশি হয়, প্লবতার চেয়ে বস্তুর ওজন যদি বেশি হয় তাহলে বস্তুটি ডুবে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই বস্তুটির আমি এখানে ওজন ধরছিলাম 12 নিউটন আর প্লবতা ধরো 10 নিউটন। আচ্ছা, এখন এর চেয়ে একটা ছোটো বস্তু নিশ্চয় মনে করো, যে বস্তুটার ওজন হলো 7 নিউটন আর এর প্লবতা মনে করো যে আমি এখানে আয়তন কিন্তু কমাইনি, আয়তন যেহেতু কমাইনি তো এখানে তোমার হচ্ছে কি হয়েছে 10 নিউটন, 10 নিউটনই আছে প্লবতার মানটা, কারণ প্লবতা আমরা জানি প্লবতার মানটা সবসময় কার উপর ডিপেন্ড করছে, সবসময় ডিপেন্ড করছে তোমার আয়তনের উপরে। তো এটা মনে করো যে আগে একটু কোনো কিছু দিয়ে তোমার ভর করা ছিল, আমি ভিতরে কোনো কিছু বের করে নিয়ে এর কি ওজনটাকে কমাই ফেলছি, ভর কমাইছি তো ওজনও কমে গেছে, তো ওজন যেহেতু কমে গেছে তো 12 নিউটন থেকে কেমন হয়ে গেছে 7 নিউটন। ঠিক আছে, তো এখন দেখো এই বস্তুটাকে যখন আমি এই তরলের উপরে ধরবো তখন এই বস্তুটার ওজনটা কাজ করবে নিচের দিকে আর প্লবতা কাজ করবে তোমার উপরের দিকে। আচ্ছা, তো এখন পর্যন্ত বস্তুটি একটু তরলের ভিতরে ডুবে নাই, তো বস্তুর ওজনটা সম্পূর্ণ কি নিচের দিকে যাচ্ছে, তো এই বস্তুটা কি হবে তোমার অটোমেটিক কোথায় চলে যাবে, তরলের নিচে। ঠিক আছে, আচ্ছা আমি পরে চলে আসি একটু। তো বস্তুটি তার ওজনের জন্য তরলের নিচে যখন আসলো তখন মনে করো যে এই যে আমি প্রথম পরের অংশে দেখো খানিকটুকু অংশ তরলের মধ্যে ডুবাই দিয়েছি, তো যখন এখানে এতটুকু অংশ তরলের মধ্যে ডুবে গেল, এই আয়তন এতটুকু আয়তন যখন তরলের মধ্যে ডুবে গেল তো এখন কিন্তু আমরা প্লবতার মানটা বের করতে পারবো, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটি মানে বস্তুর কিছু অংশ তরলের মধ্যে ডুবে রয়েছে, তো এখন কিন্তু আমরা প্লবতা বের করতে পারবো। তো আমরা মনে করো ক্যালকুলেশন করে প্লবতা বের করলাম, এখানে আমরা প্লবতার মান পেলাম 1 নিউটন। ঠিক আছে, তো বস্তুর ওজন ছিল তোমার 7 নিউটন, কিছু কিছু অংশ ডুবে যাওয়ার কারণে আমরা এখানে হচ্ছে প্লবতা পেলাম 1 নিউটন। ঠিক আছে, তো বস্তুর ওজন এখানে 7 নিউটন, প্লবতা মাত্র 1 নিউটন, আবার বস্তুটি কোথায় যাবে, তরলের নিচে। আবার দেখো পরের অংশে বস্তুটি আবার চলে আসছে, এর তুলনায় একটু বেশি চলে আসছে, এখন যেহেতু এখানকার তুলনায় এখানকার আয়তন একটু বেশি
তো এখানকার প্রবণতার মান অটোমেটিক্যালি এর চেয়ে বেড়ে যাবে। তো এখানে 1 নিউটন এখানে হয়ে গেছে আমাদের 3 নিউটন, ঠিক আছে। এখন যেহেতু প্রবণতা 3 নিউটন, ওজন 7 নিউটন, তাহলে অবশ্যই আবার বস্তুটি কোথায় যাবে? পানির নিচে। আবার ধরো আসলো বস্তুটা, আবার একটু আসলো। আচ্ছা এখানে আবার আগের তুলনায় কি হয়েছে? একটু বেশি হয়েছে। আগের তুলনায় যদি বেশি হয় তার মানে কি, এখানে কি বেশি হয়েছে? আয়তন বেশি হয়েছে। তাহলে আয়তন বেশি হলে অবশ্যই কিসের মান বেড়ে যাবে? প্রবণতার মান বেড়ে যাবে। আগে ছিল 3, পরে হয়েছে 5। তো এখানে তোমার প্রবণতা, প্রবণতা হয়েছে 5 নিউটন, বস্তুর ওজন 7 নিউটন। তাহলে বস্তুটি কোন দিকে যাবে? বেশি কোনটা? 7 নিউটন। ওজন বেশি হওয়ার কারণে বস্তুটি আবার কোথায় চলে যাবে? পানির নিচে, ঠিক আছে। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো যে বস্তুটি আর একটু পরিমাণ পানির নিচে যখনই চলে আসছে, মানে বস্তুটির আর কিছু অংশ যখন তরলের মধ্যে ডুবে গিয়েছে, তখন প্রবণতা হয়ে গিয়েছে 7 নিউটন। বস্তুর ওজনও ছিল, ওজনও ছিল 7 নিউটন নিচের দিকে, প্রবণতা 7 নিউটন উপরের দিকে। এখন দেখো দুইটা কিন্তু সমান। তার মানে ব্যাপারটা হলো এমন যে হচ্ছে আমি উপর দিকে প্রেশার দিচ্ছি 7 নিউটন, নিচ থেকেও প্রেশার দিচ্ছি 7 নিউটন। তো দুইটা প্রেশার কিন্তু কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। দুইটা প্রেশার যখন আমার সমান হয়ে গিয়েছে, তখন কিন্তু বস্তুটি আর কোথায় যাওয়ার কথা? উপরে না নিচে? আর কোথাও যাবে না, বস্তুটি এখানে সুন্দরভাবে স্থির অবস্থায় থাকবে। কারণটা কি? কারণটা হলো যে উপর থেকে যেই বল, মানে যেটা তার ওজনের জন্য পাচ্ছিল সেটা, এবং নিচ থেকে তোমার হচ্ছে প্রবণতা, দুটো কি হয়ে গিয়েছে? সমান হয়ে গিয়েছে। সমান হয়ে যাওয়ার জন্য বস্তুটি কিন্তু এই জায়গায় স্থির অবস্থায় থাকবে। এটাকে আমরা বলতেছি আংশিক নিমজ্জিত অবস্থায় ডোবা। কেটা? আংশিক নিমজ্জিত অবস্থায় ডোবা। তারপর এখন দেখো, আচ্ছা এখানে আমি 7 নিউটন পাইছি। 7 নিউটন কার সমান হয়েছে? ওজনের সমান। তো আমাদের তোমার হচ্ছে বস্তুটির অরিজিনাল প্রবণতা কত? বস্তুটির অরিজিনাল প্রবণতা কত? 10 নিউটন। কিন্তু এখানে আমরা কত পাইছি? 7 নিউটন। আচ্ছা 10 নিউটন থেকে আমরা 7 নিউটন পাইছি, কিন্তু 7 নিউটন এই 7 নিউটনের সমান হয়ে যাওয়ার জন্য বস্তুটি আর তরলের ভিতরে আসছে না। তাহলে এখানে কিন্তু আমাদের ওজনের তুলনায় প্রবণতার মানটা বেশি, ওজনের তুলনায় বস্তুটির সর্বোচ্চ প্রবণতার মানটা বেশি। তাহলে আমরা লিখতে পারি, দেখো যদি W লেস দেন F, অর্থাৎ বস্তুর ওজনের তুলনায় প্রবণতার মান যদি বেশি হয়। দেখো এখানে ওজনের তুলনায় প্রবণতার মান কিন্তু বেশি, ওজনের তুলনায় প্রবণতার মান যদি বেশি হয় তাহলে কি হবে বলো? তাহলে আংশিক নিমজ্জিত অবস্থায় আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। বুঝতে গেছে? তাহলে আমরা পেলাম যে যদি ওজনের তুলনায় প্রবণতার মানটা বেশি হয় তাহলে কিন্তু বস্তুটি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসছে। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা এখন দেখো, আমি যদি মনে করো, আচ্ছা এটা এখন নাই, ঠিক আছে, এখন মনে করো বস্তুটা এই জায়গায় আছে, তাহলে এই বস্তুটাকে মনে করো আমি বল প্রয়োগ করে পানির নিচে ডুবাই দিলাম। তাহলে আমি কি এক্সট্রা একটা বল দিছি, এক্সট্রা একটা ফোর্স দিছি। তো এখন মনে করো যে এই ওর প্রবণতা হয়েছিল 10 নিউটন, এখানে তো 7 নিউটন এখানে ছিলই, 7 নিউটনের সঙ্গে আমি আর কত নিউটন দিব? 3 নিউটন। 7 নিউটন বস্তুটি এমনিতেই প্রবণতা হচ্ছে তার ওজনের জন্য পাইছিল, আর এক্সট্রাভাবে আমি এখানে 3 নিউটন দিলাম, তো মোট মিলে আমার কত হয়েছে? 10 নিউটন। তো এই 10 নিউটন হওয়ার জন্য এখন দেখো বস্তুটি কিন্তু এখন সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গেছে। আমি আবার বলছি, দেখো এখানে আমাদের বস্তুটির ওজন নিচের দিকে কাজ করছিল, প্রবণতাটা উপরের দিকে কাজ করছিল। তো আস্তে আস্তে মানে আয়তন বাড়তে বাড়তে এক সময় আয়তনের জন্য আমরা প্রবণতার মানটা কত পেয়ে গেছি? 7 নিউটন। তো ওজন এবং প্রবণতা দুইটা সমান হওয়ার জন্য বস্তুটি এখানে স্থির অবস্থায় থেকে গেল। কিন্তু এখানে আমাদের দেখো বস্তুর ওজনের তুলনায় প্রবণতার মানটা বেশি, বস্তুর ওজনের তুলনায়, ওজনের তুলনায় প্রবণতার মানটা বেশি, সেজন্য এটাকে আমরা বলছি বস্তুটি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। ঠিক আছে,
এখন যদি বস্তুটিকে আমি উপর থেকে আরো বল প্রয়োগ করি তাহলে বস্তুটি কিন্তু পানির নিচে চলে যাবে। তো এখানে যখন আমি মনে করতে 3 নিউটন এক্সট্রা বল আমি 3 নিউটন দিছি, তো এই 3 নিউটন আর আগে 7 নিউটন দুটো মিলে হয়ে গেল তোমার 10 নিউটন, উপরের 10 নিচের 10। এখন কিন্তু আবার কি হয়ে গেল তোমার এর মতো যে উপরের বল এবং নিচের বল কি হয়ে গেল সমান হয়ে গেল। সমান হয়ে যাওয়ার জন্য বস্তুটি এখানে কি হবে তোমার স্থির অবস্থায় থাকবে। এখন এখানে ছিল আংশিক অবস্থা ডুবানো অবস্থায়, এখানে কিন্তু সম্পূর্ণ ডুবানো অবস্থায়, বুঝা গেছে? তাহলে আমরা বলতে পারি দেখো যদি ওজন ইকুয়াল প্লবতা, এখানে মোট ওজন যদি প্লবতার সমান হয় তাহলে সম্পূর্ণ সম্পূর্ণ নিমজ্জিত সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। বুঝা গেছে? এই হলো আমাদের ভাষা এবং ডোবার খেলা। ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে? যদি বস্তুর ওজন প্লবতার তুলনায় বেশি হয়, ওজন প্লবতার তুলনায় বেশি, তাহলে বস্তুটাকে ছেড়ে দিলেই তোমার অটোমেটিক্যালি পানির নিচে চলে যাবে। তারপর বস্তুর ওজন যদি প্লবতার তুলনায় কম হয়, এই যে বস্তুর ওজন প্লবতার তুলনায় কম, তাহলে বস্তুটি তোমার আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। তারপরে আমরা যদি প্লবতার সমান যদি ওজনটা করতে পারি তাহলে বস্তুটি সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় ভাসবে। ঠিক আছে? তো এখানে আমাদের আরেকটা প্রশ্ন হতে পারে, যে মনে করো যে একটি বস্তুর ওজন ছিল তোমার হচ্ছে 7 নিউটন, তো এই বস্তুটিকে আর এই বস্তুটির মধ্যে আর কত বল প্রয়োগ করলে বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে? তাহলে কিন্তু আমরা পেয়ে গেছিলাম 3 নিউটন। এটা আমরা কীভাবে পাইছি? 10 বস্তুটির প্লবতা থেকে তোমার ওজনটাকে মাইনাস করলে আমরা পেয়ে গেছিলাম 3 নিউটন। তার মানে এখানে যদি আমি একটা 3 নিউটনের একটা বস্তুকে বসাই দেই তাহলে এই বস্তুটি না ডুবেই একে ডুবাই ফেলবে, তখন এই বস্তুটি তোমার সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। ক্লিয়ার হয়েছে? তো এগুলো দিয়ে আমরা অনেক অঙ্ক করতে পারি। যেমন তুমি হচ্ছে মনে করতে পারো যে তোমাকে একটা প্রশ্ন দেওয়া হলো যে একটি জাহাজ মনে করো পানির মধ্যে আছে, তো জাহাজের তোমার হচ্ছে ওজন বের করতে বলছে। যদি এটা মনে করো সাপোজ একটা জাহাজ হয়, এটা একটা জাহাজ, ঠিক আছে? তো জাহাজের এতটুকু অংশ পানির মধ্যে আছে, তো তোমাকে এখন প্রশ্ন করলো যে এই জাহাজের হচ্ছে ওজন কত। তা তুমি তো জাহাজের ওজন তো আর হচ্ছে বাটখারা বা নিকটি দিয়ে পরিমাপ করতে পারবা না। তো আমরা এখানে পেয়ে যাব কিভাবে, যে হচ্ছে প্লবতা থেকে কিন্তু জাহাজের ওজন বের করতে পারবো। তো বস্তুটি মনে করো যে এই ভাসতেছে, তার মানে কি যতটুকু ডুবন্ত অবস্থায় আছে এখানে যে প্লবতাটার মান সেটাই হলো বস্তুর ওজন। ঠিক আছে? কারণ তো তোমার হচ্ছে যতটুকু দিয়ে আছে এটা ওজনের সমান হয়েছে, এখানে যেই ওজনটা সেটা তার প্লবতার সমানই ছিল। তাহলে এই প্লবতার সমান যদি আমরা পাই প্লবতা, তাহলে কি বস্তুটার ওজন হচ্ছে? আর প্লবতা বের করার জন্য তোমার কি লাগবে? ভি লাগবে, আর রো তো তুমি তরলের ঘন তো জানো, আর জি এর মান তো অবশ্যই জানো। তো আয়তনটা কতটুকু, যে তোমাকে জাহাজ যখন বানানো হয়েছিল অবশ্যই তার আয়তনের মানটা দেওয়া ছিল, যে আয়তন যদি হয় যে সম্পূর্ণটুকু এতটুকু আর যতটুকু পানির নিচে আছে, এটা ক্যালকুলেশন করলে কিন্তু তুমি বস্তু বা ওই জাহাজের ওজনটা বের করতে পারবা। তো আমাদের ভাষা এবং ডোবা ক্লিয়ার হয়েছে। এই ভাষা ডোবা থেকে কিন্তু আমাদের হচ্ছে আমরা আরেকটা জিনিস পাবো, সেটা হলো আমাদের আর্কিমিডিক্সের সূত্র। বিজ্ঞানে আর্কিমিডিক্সের সূত্রটা এমন ছিল, যেটা হইলো যে হচ্ছে একটা মনে কর পাত্র আছে, এটা একটা পাত্র, ঠিক আছে? তো এই পাত্রটা তোমার সম্পূর্ণভাবে তরল দ্বারা পরিপূর্ণ অবস্থায় আছে, সম্পূর্ণভাবে তরল দ্বারা পরিপূর্ণ অবস্থায় আছে। তো এই পাত্রের মধ্যে আমি মনে করে একটা বস্তুকে ফেলে দিলাম, ভারী কোনো একটা বস্তু এই বস্তুটাকে রাখলাম, এত উপরে না একটু নিচে এই জায়গায় দিলাম, ছেড়ে দেওয়ার পর বস্তুটা এখানে আসলো, ঠিক আছে? তো পাত্রটা তোমার কিন্তু প্রথম অবস্থায় তরল দ্বারা সম্পূর্ণভাবে পরিপূর্ণ ছিল। তো যখন তুমি ওখানে একটা এক্সট্রা কোনো কিছু দিলা, তাহলে কি এই বস্তুটা তো ওখানকার জায়গা দখল করবে। তো জায়গা যখন দখল করলো তখন ওখানকার তরলগুলো অটোমেটিক কি সরে যাবে, তো যখন
তাহলে কি হবে এখান থেকে তোমার তরলগুলা উচ্চায় পড়ে যাবে এখান থেকে তরলগুলা এখানে মন করো পড়লো ঠিক আছে কতটুকু পড়বে এই বস্তুটি যতটুকু জায়গা দখল করছে একটা বস্তুকে যখন তুমি তরলের মধ্যে ফেলে দিলা তখন বস্তুটি জায়গা দখল করছে ওই জায়গা আগে কে ছিল তরল পদার্থ ছিল তো তরল পদার্থগুলো অটোমেটিক্যালি উপচায় পড়ে গেল তো এখন যদি প্রশ্ন করা হয় যে বস্তুটি হচ্ছে কতটুকু জায়গা দখল করছে তাহলে কি এটা পরিমাপ করলাম আর কি তোমার আর্কিমিডিসের সূত্রটা এমন ছিল যে কোনো বস্তুকে প্রবাহী পদার্থের মধ্যে সম্পূর্ণভাবে ছেড়ে দিলে বস্তুটি কি হবে ডুবে যাবে বা হচ্ছে তোমার হচ্ছে ওজন হারাবে আর এই হারানো ওজন হইল বস্তুটি কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান আর্কিমিডিসের সূত্রটা আমি আবার বলছি যে কোনো বস্তুকে যখন প্রবাহী কোনো পদার্থের মধ্যে ডুবানো হয় তখন বস্তুটির ওজন কমে যায় এই বস্তুটির হারানো ওজন হইল বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান আচ্ছা আমি আরেকটা দিয়ে তোমাদের একটু পরিষ্কার করে বোঝাচ্ছি ছবির দিকে তাকাও এটা একটা পাত্র এখানে আমার তরল আছে এখানে আমি একটা বস্তু ফেলাই দিলাম এখন মনে করো যে এই বস্তুটির ওজন হইল 15 নিউটন ঠিক আছে এই বস্তুটির ওজন হইল 15 নিউটন তো বস্তুটি যা আয়তন সেখান থেকে আমি প্রবাহিতা পাইলাম 10 নিউটন যেটা পাইলাম সেটা হইল 10 নিউটন তো বস্তুটির ওজন কাজ করছে নিচের দিকে প্রবাহিতা কাজ করছে উপরের দিকে ঠিক আছে তো বস্তুর ওজন ওজন হলো 15 নিউটন আর বস্তুর প্রবাহিতা হলো 10 নিউটন তো বস্তুটিকে যখন আমি পানির মধ্যে ফেলাই দিব তখন কিন্তু বস্তুটির ওজন কি হয়ে যাবে কমে যাবে তো এই কমে যাওয়া বা হারানো ওজনটা আমরা কিসের সমান পাবো দেখো এখন বস্তুটি মনে করো এটা হচ্ছে 15 নিউটন এটা হলো 10 নিউটন তাহলে এখন মনে করো যে বস্তুটি ডুবন্ত অবস্থায় আছে ওজন অবশ্যই বেশি হয়েছে আর আমরা জানি যে হচ্ছে প্রবাহিতা বস্তুর হারানো ওজন বস্তুর হারানো ওজন সমান হইল প্রবাহিতা আর এটা সমান সমান আবার লেখা যায় অপসারিত অপসারিত তরলের ওজন ঠিক আছে তো বস্তুর হারানো ওজন কিসের সমান হবে প্রবাহিতার সমান আর প্রবাহিতা সমান সমান হলো অপসারিত তরলের ওজন তাহলে একবার আমরা লিখতে পারি যে প্রবাহিতা সমান সমান অপসারিত তরলের ওজন তার মানে বস্তুটি যে ঊর্ধ্বমুখী বলটা বা প্রবাহিতা সেটা হবে যে বস্তুটি যতটুকু তরল অপসারণ করছে তার সমান ঠিক আছে আচ্ছা এখান থেকে আমরা বিভিন্ন হচ্ছে প্রবলেম সলভ করতে পারবো তোমাদের হচ্ছে পরীক্ষায় আর্কিমিডিক্সের এরকম হচ্ছে একটা পাত্র দেওয়া থাকবে পাত্রের মধ্যে বস্তু দেওয়া থাকবে বস্তুর হচ্ছে আয়তন দেওয়া থাকবে তরল ঘনত্ব দেওয়া থাকবে তখন বলবে যে উদ্দীপকটি হচ্ছে আর্কিমিডিক্সের সূত্রকে মেনে চলে কি না তোমাকে সেক্ষেত্রে তুমি যে কোনো তিনটা মান বের করতে পারো মানে তিনটার মধ্যে দুটা মান বের করতে পারো সেটা হলো যে হচ্ছে তুমি বস্তুর বস্তুর হারানো ওজন বের করতে পারো প্রবাহিতা বের করতে পারো আর বের করতে পারো অপসারিত অপসারিত তরলের ওজন ঠিক আছে তো তিনটা জিনিসের মধ্যে যে কোনো দুটো জিনিস বের করে প্রমাণ করলে কিন্তু মানে এই জিনিসটার মান যেটা আসবে এই জিনিসটার মান প্রবাহিতা একই রকম আসবে একই রকম আসলে ওটাকে আমরা সরাসরি বলে দিতে পারবো যে উদ্দীপকটা আর্কিমিডিক্সের সূত্রকে সম্পূর্ণভাবে মেনে চলে ঠিক আছে তো আমরা পাইলাম যে হচ্ছে বস্তুর ওজন
বস্তুর হারানো ওজন সমান সমান হলো প্রবণতা। বস্তুর হারানো ওজন সমান সমান হলো প্রবণতা, ঠিক আছে? তো এখন দেখো আমরা হচ্ছে ওজন প্রবণতা হলো ভিরোজি, ঠিক আছে? আমি আবার একটা ছবি আঁকলাম, এখানে তরল পদার্থ আছে। আচ্ছা, এখানে আমি একটা বস্তুকে এভাবে রাখলাম, এখন দেখো যে এই বস্তুটি হচ্ছে কিছু জায়গা দখল করছে, তার মানে হচ্ছে ওজন হারাইছে, ঠিক আছে? আচ্ছা, ওজন কতটুকু হারাইছে, যে বস্তুটি ওখান থেকে যতটুকু তরল অপসারণ করছে সেই তরলের কিন্তু ওজনের সমান, ঠিক আছে? এখান থেকে যে আয়তন এতটুকু ডুবে গেছে, তো এখানে যে তরল, এখান থেকে যে তরলটা সরে গেছে সেটার কিন্তু ওজনের সমান। তাহলে আমরা আরেকটা লিখতে পারি যে বস্তুর ওজন, বস্তুর ওজন সমান সমান অপসারিত বস্তুর ওজন ইকুয়াল অপসারিত তরলের ওজন। বস্তুর ওজন ইকুয়াল অপসারিত তরলের ওজন। আচ্ছা, আমরা এখন আরেকটা জিনিস জানি যে ওজন ইকুয়াল ডাব্লিউ ইকুয়াল এমজি, ঠিক আছে? তো এখন দেখো এমজি, তাহলে এখানে আমরা হচ্ছে বস্তুটির ভর ধরে নিতে পারি। আমি বস্তুটিকে সলিড দিলাম আর তরলটাকে দিলাম লিকুইড। ওজন সমান সমান লিখতে পারি ভর ইন্টু অভিকর্ষস্তরণ। এখানে আমি হচ্ছে এস ব্যবহার করছি যে হচ্ছে সলিডের জন্য, আর এখানে হচ্ছে এল হলো লিকুইড। আচ্ছা, দুই পাশ থেকে তখন আমি অভিকর্ষস্তরণ বাদ দিয়ে দিব, তাহলে আমার থাকছে এম এস এম এল, অর্থাৎ বস্তুর ভর সমান সমান হলো অপসারিত তরলের ভর। আমরা কিন্তু এটা দিয়েও করতে পারি। আচ্ছা, সবসময় যে এইভাবেই থাকবে তা কিন্তু না, এখান থেকে আমরা আরেকটা ফর্মুলা ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে আমরা কিন্তু জানি, দেখো আমরা জানি, তোমরা জানো যে রো ইকুয়াল মানে ঘনত্ব ইকুয়াল ভর ভাগ আয়তন, ঠিক আছে? তো আমরা ভর ইকুয়াল লিখতে পারি ঘনত্ব ইনটু আয়তন রো ভি, ঠিক আছে? তো এখন যদি আমরা এটাকে একটু আমি উপরে লিখছি, দেখো আমার ছিল এম এস ইকুয়াল এম এল, ঠিক আছে? তো ভর ইকুয়াল আমি লিখবো ঘনত্ব আয়তন। ঘনত্ব বলতে তোমার হচ্ছে কঠিন বস্তুর ঘনত্ব, আর আয়তন বলতে কঠিন বস্তুর আয়তন। আবার এখানে ভর ইকুয়াল হচ্ছে তোমার ঘনত্ব আয়তন, ঘনত্ব বলতে তরলের ঘনত্ব, আয়তন বলতে তরলের আয়তন। আচ্ছা, এই আয়তনটুকু, এই আয়তনটা কোনটা, যতটুকু এই আয়তনটা হচ্ছে যে বস্তুটি যতটুকু তরলের মধ্যে নিমজ্জিত অবস্থায় রয়েছে, এটা কিন্তু সবসময় মনে রাখবা। তো এটাকে যদি আমরা লিখি, তাহলে আমরা লিখতে পারি যে বস্তুর ঘনত্ব ইনটু বস্তুর আয়তন ইকুয়াল, বস্তুর ঘনত্ব ইনটু বস্তুর আয়তন ইকুয়াল তরলের ঘনত্ব ইনটু বস্তু কর্তৃক অপসারিত বস্তু কর্তৃক অপসারিত তরলের আয়তন। তাহলে আমরা লিখতে পারি বস্তুর ঘনত্ব ইন্টু বস্তুর আয়তন ইকুয়াল তরলের ঘনত্ব ইন্টু অপসারিত তরলের আয়তন। এখান থেকে এই ফর্মুলাটা ব্যবহার করে কিন্তু আমরা মানগুলা বের করতে পারব, ঠিক আছে? এই হইল আমাদের আর্কিমিডিক্সের সূত্র।
তো আমরা প্রথমে প্লবতা পাইলাম, প্লবতা থেকে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ হচ্ছে প্লবতার জন্য কোনো বস্তু ভাসবে না ডুববে। প্লবতার মান থেকে প্লবতার সঙ্গে বস্তুর ওজনটাকে কম্পেয়ার করলে কিন্তু আমরা বলে দিতে পারবো যে বস্তুটি ভাসবে নাকি বস্তুটি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে নাকি সম্পূর্ণ নিমজ্জিত মানে সম্পূর্ণ ডুবে যাবে নাকি একেবারে ডুবে যাবে। যেমন হচ্ছে আমরা বলতে পারি যে উদাহরণস্বরূপ বলতে পারি যেমন টেনিস বল, টেনিস বলটাকে যখন তুমি পানির নিচে ডুবাই দিলা, তো পানি যখন ডুবাই দিলে তখন তুমি কি জোর করে চেপে হচ্ছে পানির নিচে যখন ধরলা, ঠিক আছে, তো ঊর্ধ্বমুখী বলের জন্য বস্তুটির ওজনের তুলনায় কিন্তু প্লবতার মানটা অনেক কি হবে বেশি হবে। কারণ তুমি বল প্রয়োগ করছো, প্লবতা বেশি হওয়ার জন্য কিন্তু যখন বলটাকে তুমি ছেড়ে দিয়ে সেটা কিন্তু অটোমেটিক্যালি পানির উপরে চলে আসবে, এটা কিন্তু প্লবতার জন্য হয়। তারপর আমরা হচ্ছে প্লবতা থেকে বস্তুর ঘনত্ব বা আয়তন এগুলো হচ্ছে ক্যালকুলেশন করে যে কোনো এই চারটার মধ্যে যে কোনো হচ্ছে তোমার তিনটার মান দেওয়া থাকবে, আমরা হচ্ছে একটা মানকে বের করে ফেলতে পারবো, এটা হলো আর্কিমিডিসের সূত্র। তো আমাদের হচ্ছে পাঁচ অধ্যায়ে অনেক কিছু আলোচনা করা হয়ে গেছে, আর হচ্ছে তেমন কোনো কিছু আলোচনা করা বাকি নাই, শুধু এখন গাণিতিক বা আমরা সৃজনশীলগুলো যদি প্র্যাকটিস করি বা তোমরা যদি বাসে একটু দেখো তাহলে হচ্ছে তোমাদের আমার মনে হয় অনেকটা ইজি হয়ে যাবে। তো সৃজনশীলগুলো একটু করে দেখবা বা হচ্ছে ফলো করবা, আর হচ্ছে সমীকরণ কিন্তু আমাদের সবগুলাই আলোচনা করা হয়ে গেছে। তো আমাদের পাঁচ অধ্যায় এই পর্যন্তই। তো শিক্ষার্থীরা সকলে তোমরা ভালো থাকবা, আল্লাহ হাফেজ।